প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়মিত আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। দর্শক, চলুন দেখে আসি আজ আপনাদের জন্য কি থাকছে বিচিত্রায়। আন্তর্জাতিক নৃত্য দিবস 2019 উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক আলোচনা, সম্মাননা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়মিত আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। দর্শক, চলুন দেখে আসি আজ আপনাদের জন্য কি থাকছে বিচিত্রায়। আন্তর্জাতিক নৃত্য দিবস 2019 উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক আলোচনা, সম্মাননা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আলোচনা, নৃত্যগুরু মাতা রাহিজা খানম ঝুনু স্মৃতি পদক প্রদান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন আইটিআই এর সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। ভালো থাকুন, ভালো রাখুন, এই শিরোনামে অষ্টমবারের মতো আয়োজন করেছে জি গ্যাস কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট 2019। এতে বিভিন্ন পর্যায়ে 12টি দলের খেলা শেষে আজ অনুষ্ঠিত হল ফাইনাল রাউন্ডের খেলা। আজ ফাইনাল রাউন্ডের খেলা মুখোমুখি হয়েছে এনার্জি প্যাক এবং স্কোয়ার গ্রুপ। ফাইনাল খেলা দেখতে এবং নিজ নিজ দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন খেলার সাথে জড়িত কর্পোরেট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কর্পোরেট পর্যায়ে যদি খেলাধুলা হয় তাহলে দেখা যাবে মানুষের মন এবং মানসিকতার একটা উন্নতি হবে এবং এটা আরও বেশি আসা উচিত। আমরা শুধু ব্যবসায়ীরা যদি ব্যবসাই করি, মন মানসিকতা সাংস্কৃতিক কাজে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ইনভলভ না করি তাহলে হবেটা কি? আমাদের দেশ, জাতি, ভবিষ্যতের প্রজন্ম একটা দিক নির্দেশনা পাবে না। বেসিক্যালি ক্রিকেটটা হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য এবং এটা অ্যানিমেচার ক্রিকেট বলা যায়, যেটা কিনা কর্পোরেট কোলাবোরেশন বাড়ায়। অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর এবং এই ধরনের পার্টিসিপেশন কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য খুব ভালো। ইন্টারাকশন থেকে শুরু করে সব কিছু অনেক ভালো হয়, কোলাবোরেশন ভালো হয়, আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। তো আমার মনে হয় এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আরও বেশি হওয়া উচিত, আরও টিমের পার্টিসিপেশন হওয়া উচিত এবং আমি চাইবো সামনে অনেক আরও কর্পোরেট ওয়ার্ল্ড আছে যারা এই টিমে পার্টিসিপেট করবে, এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। সকাল 10টা থেকে খেলা শুরু হয়ে শেষ হওয়া পর্যন্ত দুই দলে চলে হাড্ডাহাড্ডি লড়াই। এই লড়াইয়ে মাঠের বাইরে থেকে প্লেয়ারদের শক্তি জুগিয়েছে তাদের নিজ নিজ সমর্থকেরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর আহমেদুল কবিরের নির্দেশনায় মঞ্চায়িত হয় নাটক রসপুরাণ। এতে অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পঁচিশ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় মঞ্চিত হয় নাটক রসপুরাণ। পতঙ্গ যেমন জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, আমি সেই রূপ দুর্ধর্ষ হয়ে দ্রোণের গুহমধ্যে প্রবেশ করব, আর সকলেই দেখবে বালক হয়ে অভিমন্যু কিভাবে দলে দলে শত্রু সৈন্য ধ্বংস করে। নাটকটির দেহ বিন্যাস করেছেন অমিত চৌধুরী। এতে অভিনয় করেছেন নাট্যকলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ। নাটকটির নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর আহমেদুল কবির। উপমহাদেশের প্রাচীন শিল্প ভাবনায় উদ্দীপিত সমকালীন এই নাট্য রূপায়ণে যোজিত হয়েছে রামায়ণ, মহাভারত এবং উপমহাদেশের ধ্রুপদী বিভিন্ন নাটকে নির্বাচিত দৃশ্যের সারাংশ। তবে অট্টহাস্য হবে এই যুদ্ধক্ষেত্রে, আমি তোমাকে সেই সুযোগ দেব, কিন্তু তা হবে তোমার মৃত্যুর অট্টহাস্য। মৃত্যু তোমার শত ভাইয়ের উপর অট্টহাস্য করবে। ভারত রচিত নাট্যশাস্ত্র বর্ণিত ভাব ও রস নিষ্পত্তি প্রক্রিয়া অনুসরণে অষ্টরসের আখ্যান হয়ে উঠেছে রসপুরাণ। এর উপজীব্য হল মানুষের সভ্যতার দান্দিক অগ্রগতির ইতিহাস, যুদ্ধ, হত্যা, ভয়, ক্রোধ, শেষে যুতবদ্ধ জীবনে অপুরাণ ভালোবাসা ও সৌন্দর্যের প্রয়োজনীয়তা। শিল্পী সামিনা নাফিজের 2 বছর 6 মাস সময়ের মাঠ পর্যায়ে লোক ও কারুশিল্পীর শিল্পকর্ম নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। 26 এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালীর গ্যালারিতে আবহমান কালের মৃৎশিল্পের স্মরণে মৃৎশিল্পীদের পুতুল প্রদর্শনী এবং বাংলার প্রাণ প্রতিমা শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পী সামিনা নাফিজের 2 বছর 6 মাস সময়ের মাঠ পর্যায়ে জরিপের ফসল এই প্রদর্শনী। বৃহত্তর ময়মনসিংহ বিভাগের 6টি জেলার 45 জন লোক ও কারুশিল্পী শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। এছাড়াও মাঠ পর্যায়ে জরিপের সময় মেলা থেকে সংগৃহীত মাটির পুতুল ও খেলনা পর্যাপ্ত পরিমাণে প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগৃহীত পুতুলও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। কালের গর্বে হারিয়ে যাবেন আমাদের মৃৎশিল্পীরা, মৃৎশিল্পীদের নিজস্ব ধারায় ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক ভূমিকা রাখবে এই প্রদর্শনী, এমনটাই প্রত্যাশা মৃত্তিকার অগ্রযাত্রা সমন্বয় কমিটির। মাটির মানুষ, আমি মাটি নিয়ে কাজ করছি। এখানে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের যে বৃহত্তর ময়মনসিংহ আছে বিভাগ, সেখানকার 6টা জেলার মৃৎশিল্পীদেরকে নিয়ে আমি কাজ করেছি। তো আমি উনাদের জিনিসগুলো সংগ্রহ করেছি এবং মৃৎশিল্পী যারা আছেন তাদের সাথে দিনের পর দিন আলাপ করেছি, এ বিষয়ে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে। তো আমার খুব ভালো লাগছে যে এখানে অনেক মানুষ এসেছে, কিছু মৃৎশিল্পীও এসেছেন জেলা থেকে, আর যারা এসেছেন তারা জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছেন। আমি কিছু খেলনা রেখেছি বাচ্চাদের। সত্যজিৎ রায়ের জনপ্রিয় চলচ্চিত্রের ছায়া অবলম্বনে নির্মিত নাটক হীরক রাজার দেশে মঞ্চে নিয়ে এলো স্কলাস্টিকার শিক্ষার্থীরা। 26 এপ্রিল শুক্রবার সন্ধ্যায় স্কলাস্টিকার উত্তরা জুনিয়র শাখা মঞ্চে নিয়ে এলো সত্যজিৎ রায়ের জনপ্রিয় চলচ্চিত্রের ছায়া অবলম্বনে নির্মিত নাটক হীরক রাজার দেশে। এটি মঞ্চস্থ হয় উত্তরা সিনিয়র শাখার এসটিএম মিলনায়তনে। প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের গোপি গাইন বাঘা বাইন ধারাবাহিকের দ্বিতীয় পর্ব হীরক রাজার দেশে চলচ্চিত্রটি প্রথম মুক্তি পায় 1980 সালে, কিন্তু আজকের আয়োজনে চলচ্চিত্রটির ছায়ানুসরণে নাট্যরূপে পরিবেশিত হয়েছে। হীরক রাজার দেশে চলচ্চিত্রটি একটি রূপকাশ্রিত কাল্পনিক গল্প।
এই চলচ্চিত্রের সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়বস্তু হল প্রধান চরিত্রগুলোর সংলাপ ছন্দাকারে এগিয়ে যায়। কেবলমাত্র একজন যিনি এই ধারার বাইরে সংলাপ বলেন, তিনি একজন নীতিবান শিক্ষক যিনি মুক্ত চিন্তার প্রতীকী রূপে প্রকাশিত হয়েছেন। ঘটনাচক্রে গোপী গায়েন ও বাঘা বাইন শিক্ষকের সাথে মিলিত হয়ে হীরক রাজার দুঃশাসনের ইতি ঘটানোর কৌশল নেয়। এভাবেই চলতে থাকে নাটকের কাহিনী। শারমিন আক্তার রূপা নির্দেশিত হীরক রাজা দেশে নাটকে অভিনয় করেছেন সামিহা আল আয়মান সরকার, রায়ান উজায়ার, মোহাম্মদ ফারহান আঞ্জুম প্রমুখ। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতি নেয়ার। বিরতির পর থাকছে বিনোদন জগতের আরো অনেক খবরাখবর। কোথাও যাবেন না, ফিরছি খুব অল্প সময়ে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিচিত্রায়। বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী একটি উপাদান হলো যাত্রাপালা। এই যাত্রাপালাকে প্রসারিত করার লক্ষ্যে দেশীয় যাত্রাপালা নিয়ে যাত্রা উৎসব 2019 আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। চব্বিশ এপ্রিল বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরীক্ষণ থিয়েটার হলে তিন দিনব্যাপী যাত্রাপালা উৎসব 2019 আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ডক্টর আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চসারথী আতাউর রহমান। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে 2012 সালে যাত্রা শিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয়। এই যাত্রা শিল্প উন্নয়ন নীতিমালা 2012 বাস্তবায়নের দায়িত্ব প্রদান করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে। এরই ধারাবাহিকতায় পাঁচটি নতুন দেশীয় যাত্রাপালা নিয়ে তিন দিনব্যাপী যাত্রা উৎসব 2019 আয়োজন। এই উৎসবে যাত্রা পরিবেশন করে দেশ অপেরা, লোকনাট্য গোষ্ঠী, জয়যাত্রা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি যাত্রা দল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে যাত্রা শিল্পে বিশেষ অবদানের জন্য তিনজন যাত্রা শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শিল্পী সুমন কুমার সরকারের রূপময় বাংলা শিরোনামে একটি একক চিত্র প্রদর্শনী চলছে আলিয়স ফ্রসেস দো ঢাকার লা গ্যালারিতে। 26 এপ্রিল শুক্রবার অলিয়াস ফ্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে শিল্পী সুমন কুমার সরকারের রূপময় বাংলা শিরোনামে একটি একক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের পেন্টিং, ওরিয়েন্টাল আর্ট এবং প্রিন্ট মেকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সুশান্ত কুমার অধিকারী। প্রকৃতি তার রং আর রূপে, সুর আর ছন্দে, আলো আর ছায়ার রিয়ত পরিবর্তনশীল খেলায় ডুবে থাকে। এই খেলায় মুগ্ধ হয়ে কেউ লেখেন কবিতা, কেউ মজে যান সঙ্গীতে, আর কেউ বা আঁকেন ছবি।
সুমন কুমার সরকার প্রকৃতি সরল সৌন্দর্যকে করে তুলেছেন বিষয়বস্তু, চিত্রকর্মে যার অনুপম প্রতিবিম্ব দর্শকদের সমধিক উদ্দীপ্ত করে তোলে, রং ও কম্পোজিশনের চেতনা তার সূক্ষ্ম, লাল মাটির সংস্পর্শে তার বেড়ে ওঠা। তাই চিরায়ত বাংলার দৃশ্যাবলী ও সৌন্দর্য জল রঙে তুলে ধরার মধ্য দিয়েই তিনি তার সৃষ্টির তৃষ্ণাকে একরকম তৃপ্ত করেন। জল রং দিয়ে আঁকা 30টি চিত্রকর্ম দিয়ে শিল্পী সুমন কুমার সরকার তার প্রদর্শনীতে প্রকৃতির কথাই তুলে ধরার চেষ্টা করেছেন। আমার এই ছবির এইটা ছিল কনসেপ্টটা ছিল বা এক্সিবিশন কনসেপ্টটা ছিল যে রূপময় বাংলা, যে বাংলার যে অসাধারণ রূপ, এই রূপ বৈচিত্র্য, এই সেই বৈচিত্র্যটাকে তুলে ধরার জন্য আমার এই এক্সিবিশন রূপময় বাংলা। শিশুতোষ গল্পের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড। 25 এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শিশুতোষ গল্পের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ আবু হেনা মুস্তাফা কামাল এনডিসি। রুম টু রিড এর কান্ট্রি ডিরেক্টর রাকি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মোহাম্মদ রুহুল আমিন খান, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত আলী, এছাড়াও বিভিন্ন শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রুম টু রিড একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বাংলাদেশের 3টি জেলায় 571টি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ, পাঠাগার স্থাপন, শিশুতোষ গল্প গ্রন্থ প্রকাশনা ও সরবরাহের মাধ্যমে শিশুদের পঠন দক্ষতা ও পড়ার অভ্যেস তৈরিতে কাজ করে আসছে। এ উপলক্ষে সম্প্রতি কক্সবাজার জেলার উখিয়া ও কুতুবদিয়াতে চলমান রুম টু রিডের শিশু শিক্ষা বিষয়ক 10টি শিশুতোষ গল্পের বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করে। নবীন এবং প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে টেক্সটাইল শিরোনামে একটি দলীয় চিত্র প্রদর্শনী চলছে গ্যালারি কায়াতে। 27 এপ্রিল শনিবার গ্যালারি কায়াতে টেক্সটাইল শিরোনামে একটি দলীয় চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল। বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী হাশেম খান, স্থপতি ও শিল্প সমালোচক শামসুল ওয়ারিস। এই প্রদর্শনীতে শিল্পী আব্দুল শাকুর শাহ, শিল্পী হাশেম খান, শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী জামাল আহমেদ সহ মোট 24 জন নবীন এবং প্রবীণ শিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে। আমাদের শিল্পীরা সবসময় কাঠকলাতে এঁকেছেন, সব শিল্পী আঁকেন, তো গ্যালারি কায়া এই বিষয়ে আমি বলবো যে সবসময় অগ্রণী, তারা বিশেষ বিশেষ মাধ্যমে শুধু এই যে এই কাঠ কয়লা দিয়েই শিল্পীদের ছবি আঁকিয়েছেন, ছবিগুলো তারা প্রদর্শনী করছেন। এতে হয় কি, আমাদের শিল্পমোদী যারা যারা শিল্পের রস সংগ্রহে করেন বা আমোদ পান, আনন্দ পান, তারা এই মাধ্যমটির মাধ্যমে অন্য একটি মাত্রা সঙ্গে পরিচিত হন এবং আনন্দ পান। চারকুল, পেস্টেল ও পেন্সিলে আঁকা মোট 54টি চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে, যা শিল্প রসিকদের আকৃষ্ট করবে বলে আয়োজকদের প্রত্যাশা। শিল্পীরা সাধারণত এখন ওয়াটার কালার, অ্যাক্রিলিক এগুলোতেই বেশি কাজ হয়, প্যাস্টেল বা চারকোলে তুলনামূলক কাজ কম করেন, অনেকে হয়তো করেনি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওনারা যদি এই মাধ্যমটা কেউ কেউ যদি তুলে নেন, তারা তাদের যে ওয়ে অফ ওয়ার্ক, তাদের যে কাজের করণ কৌশল এবং বিষয়, তার মধ্যে একটা শক্তিশালী এক্সপ্রেশন বেরিয়ে আসতে পারে, একটা অর্থাৎ একটা মাধ্যমের পসিবিলিটিসটাকে খোঁজা। সেই চিন্তা থেকে আমরা গত বছর একটা চারকোলের একটা এক্সিবিশন করেছিলাম, এই বছর চারকোল, প্যাস্টেল অ্যান্ড পেন্সিল, যেখানে অনেকে আবার কিন্তু একটু হালকা ওয়াটার কালার বা অ্যাক্রিলিকও ব্যবহার করেছেন। তো সাধারণত এই কাজগুলো হয় হচ্ছে কাগজের উপরে প্রথাগতভাবে, এখানে দু একজন কাজ করেছেন ক্যানভাসের উপরে। তো এটাই মূল কারণ এবং সেগুলো দিয়ে এক্সিবিশনটা সাজানো হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করব। সামাজিক ও বিনোদন জগতের নতুন নতুন সব খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন, আর থাকুন বাংলা ভিশনের সঙ্গেই।